হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, লাস্ট রমজানের 28 রোজার ভিডিও এটা। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু চাটনি এবং আলু চপ বানাবো এগুলো দিয়ে। এদিকে চুলা সিদ্ধ করে নিয়েছি, এই যে চুলা বসিয়ে দেবো। যে কাঁঠাল সিদ্ধ করে স্টোর করেছিলাম, তো এটা আগে বের করতে একদমই ভুলে গেছি। তো এটা এখন নরম হওয়ার পর এটা রান্না করব। এদিকে বড়ার জন্য পেস্টটাকে মেখে নিচ্ছি, ফেলেঞ্চার শাক কুচি করে দিয়েছি, তার সাথে পেঁয়াজ, বেসন, ডাল, চালের পেস্ট, মশলা সব কিছু দিয়ে একসাথে মেখে কড়াইতে ভেজে নেব। ও সাধারণ একটি বড়া, হেলেঞ্চা শাকের বড়া, একবার খেয়ে দেখবেন বারবার খেতে মন চাইবে। তেল গরম হয়ে আসছে, বড় বড় করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে। এখানে আলু চপের জন্য আলুটা মেখে নিয়েছি, এখন ময়দা একটু আর চালের গুঁড়ো দিয়ে এই ডিমের কুসুমটা দিয়ে মিক্স করে নেব। তারপরে ডিমের সাদা অংশে ডুবিয়ে যে ব্রেড স্ক্রামটা লাগিয়ে নেব, মিক্স করে নিচ্ছি সব কিছু। খুবই তাড়াহুড়োর মধ্যে কাজ করতেছি, এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে। এখন ডিমের সাদা অংশ গড়িয়ে ব্রেড স্ক্রামের ভাবে লাগিয়ে বেজে নেব। তো আজকে ভাবছি সবার করে ইফতার দিব, তাই একটু বেশি করে করছি। তো চপটা বেজে নিলেই আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। অনেক দৌড়ে দৌড়ে কাজ করতে হয়েছে, কারণ লেটে রান্না করে ঢুকেছি, বাড়িতে বিয়ের কাজ চলছে, তাই সারাদিন ব্যস্ত ছিলাম। তো এখানে ইফতারির তালি আগে দেখাতে ভুলে গিয়েছি। এখানে আমাদের বিসমিল্লা করা শেষ, কিছুক্ষণ আগে আজান দিয়েছি, তো পরে মনে হলো ভিডিও করিনি, কারণ দৌড়ে দৌড়ে সবার বাড়ির জন্য নিয়েছিলাম প্লেট, তো সে সময় মনে পড়েনি। এখানে রাত্রিবেলা হাজব্যান্ড চলে এসেছে, তো হাজব্যান্ড মণিপুর ছিল, সেখান থেকে চলে এসেছে ঈদ আর বিয়ে উপলক্ষে বাড়িতে। ঈদের দুদিন পর আমার দেবরের বিয়ে, আগের ভিডিওতে দেখিয়েছি আগ অনুষ্ঠান হয়েছিল। তো আসার সময় এগুলো নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। তো এখানে চকলেট আর এই মিষ্টি আইটেমগুলো এখানে এনেছি খাওয়ার জন্য, তো ও তো ভীষণ খুশি চকলেট পেয়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমার চাচু শাশুড়ি আসছেন আমার হাজব্যান্ডকে দেখার জন্য, তো ওনাকে মিষ্টি দিচ্ছি। এখানে পরদিন সকালে ফ্রিজ খুলছি, শাক কেটে নেব ইফতারের বানানোর জন্য, হাজব্যান্ড আসার সময় নিয়ে আসছে। আর এই ফ্রেশ লিচির ক্যানগুলো মণিপুর থেকে নিয়ে আসছে, তো এটা আমার অনেক পছন্দের, আগে আমাদের এখানে পাওয়া যেত না, প্রথম আমি মণিপুর গিয়ে খেয়েছিলাম, তো ও আসার সময় নিয়ে আসে। তোমার স্বর্ণ একসাথে সব ব্যাঙ্গে ফেলে, তাই আমি এখানে শাকের নিচে লুকিয়ে রাখছি। তো এখানে আমার হাজব্যান্ড শপিংয়ে গিয়েছিল, তো গ্রোসারি শপিং নিয়ে এসেছে ঈদের জন্য। তো ও আসার আগে আমি আমার বাড়ি থেকে আসার সময় আমি আরও কিছু শপিং নিয়ে এসেছি ঈদের, তাই অল্প অল্প যা বাকি ছিল গুছিয়ে নেব। তার জন্য প্লাস্টিকটা বিছিয়ে দিলাম, এখানে আটা ময়দাগুলো ছেলে নেব, সুজি আটা ময়দা এগুলো সব পড়ে যাচ্ছে, এগুলো ছেলে নেব। এদিকে কোকোনাট কেটে রাখিয়েছি, তো এগুলো কুড়ে নেব। তো যেহেতু ঈদের আগের দিন, অনেক কাজ, অনেক কিছু বানাতে হবে, ঘরদোর পুরো করে আজকে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে নতুন বউয়ের শপিং চলে এসেছে, ঈদের শপিং পাঠিয়ে দেওয়া হবে আমার দেবরের বউকে। তো এখানে ড্রেসগুলো বের করা হচ্ছে, আপনারাও দেখে নিন, আমিও দেখে নিই। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন,
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায় এবং সবার আগে আমার ভিডিওগুলি দেখতে পারেন আপনারা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন, একটি লাইকে আমার অনেক উৎসাহ বাড়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো এটা হলো নতুন বউয়ের ঈদের ড্রেস, শ্বশুরবাড়ি থেকে যাচ্ছে, তো গাড়া ছিল অনেক সুন্দর ছিল। আর এখানে এই শাড়িগুলো গিফটের, মানে ওদের ফ্যামিলির সবার ড্রেস কেনা হয়েছে এখানে, শাড়ি জামা কুর্তি। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।